হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন আগের দিন আমরা আহেলি পাবলিশার্সের যে প্রাইমারি টাইট স্ক্যানার বইটা ছিল সেই প্রাইমারি টাইট স্ক্যানার বইটা থেকে অলরেডি আমরা পার্ট টুয়েলভ অবধি চলে এসেছি অর্থাৎ যে প্র্যাকটিস সেটগুলো আছে টোটাল ফিফ পনেরোটা প্র্যাকটিস সেট আছে সেই পনেরোটা প্র্যাকটিস সেটের মধ্যে আমরা অলরেডি বারোটা করে ফেলেছি তোমাদের মধ্যে যারা নতুন আছো যারা ওই বারোটা প্র্যাকটিস সেটের অঙ্কগুলো এখনও অবধি না দেখেছো তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নাও কিংবা নিচের ডেসক্রিপশান বক্সে দেখো ওই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে প্রাইমারি টেট ম্যাথস বলে একটা প্লে লিস্ট করে দেওয়া আছে ওখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ওখানে তোমরা ওই বারোটা পার্টের যে অঙ্কগুলো আছে বারো ইন্টু তিরিশ অর্থাৎ টোটাল তিনশো ষাটটা অঙ্ক ঠিক আছে ওই অঙ্কগুলো দেখো এরকম ধরনের অঙ্ক আগামী যে প্রাইমারি ডেটটা আছে এগারোই ডিসেম্বর সেটাতে আসার চান্সেস আছে আজকের এই ভিডিওতে আমরা যেটা করবো সেটা হলো পার্ট থার্টি তোমাদেরকে একটা জানিয়ে রাখি কথা আজকে হলো মহা অষ্টমী ওকে তো মহা অষ্টমীর দিনে সকাল সকাল আমি এই ভিডিওটা কিন্তু শ্যুট করে ফেলেছিলাম বাট ভিডিওটা শ্যুট করার পর আমি দেখলাম কি ওটাতে অডিও প্রবলেম হয়ে গেছে তো অডিও প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমাকে ভিডিওটা আবার ডিলিট করে আবার রিশুট করতে হচ্ছে আমাকে তো আশা করি এইবার অডিওটা ঠিকঠাক আছে ঠিক আছে আমি একবার চেক করে নিই ওই জন্য আমার মানে খুবই টেনশান হচ্ছে যে একবার শ্যুট করার পর আবার যদি ভিডিওটা শ্যুট করতে হয় তো তার যে কি কষ্ট ঠিক আছে সেটা একমাত্র আমি জানি এবং যারা অনলাইনে কাজ করে ঠিক আছে এইসব স্লাইড ফ্লাইট বানাই তারা একমাত্র বুঝতে পারবে ওকে তো চলো যাই হোক যেটা হয়েছে তো এই এফোর্টগুলোর জন্য তোমাদের ভিডিওতে একটু লাইক দেওয়া দরকার সাবস্ক্রাইব করা দরকার চ্যানেলটাকে আমাকে একটু মোটিভেশন দেওয়া দরকার তোমাদের তরফ থেকে না হলে আমি তো মোটিভেশন পাবোই না ঠিক আছে তো চলো কোয়েশ্চেনগুলো স্টার্ট করা যাক দেখো এখানে প্রথম কোশ্চেন যেটা আছে কি বলছে দেখো বলছে স্বাভাবিক সংখ্যার দলে কোন সংখ্যা রাখলে অখণ্ড সংখ্যার দল আমরা পাবো তো স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হয় সেটা তোমাদেরকে মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলে না যে সংখ্যাগুলো দিয়ে আমরা কোনো জিনিস গণনা করতে পারি সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তো সেই গণনা আমাদের দেখবে যখন ধান মাপে আমাদের যারা মুনিস খাটে তারা দেখবে প্রথমে রাম দিয়ে শুরু করে রাম তারপরে বলে দুই তারপরে বলে দু তিন চার কেন রাম কেন বলে রাম দিয়ে কেন শুরু করে কারণ রাম পৃথিবীতে ধরে নাই যে পৃথিবীতে ওয়ানেন অনলি একজন ছিলেন এবং তিনি ইউনিক ছিলেন সেই জন্য ওয়ানের পরিবর্তে অনেকেই উচ্চারণ করে রাম ঠিক আছে প্লাস একবার ঠাকুর নাম হয়ে যায় তো সেই জন্য এটা করা হয় তাহলে ওয়ান টু থ্রি যেখান থেকে অর্থাৎ আমাদের কাউন্টিং শুরু হচ্ছে সেইগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা এবার বলছে যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে তুমি কোন সংখ্যাটা রাখবে যাতে তুমি অখণ্ড সংখ্যা পাবে তো অখণ্ড সংখ্যা কোনগুলো না অখণ্ড সংখ্যাতে আমাদের জিরোটা থাকে জিরোর সাথে ওয়ান টু থ্রি এরকম করে যখন আমরা কাউন্টিং শুরু করি এবং যে নাম্বার সিরিজটা আপ টু ইনফিনিটি পাই সেটাকে বলা হয় অখণ্ড নাম্বার তাহলে এখানে বেসিক্যালি বুঝতে পারলাম যেখানে আমাকে জিরোকে রাখতে হবে জিরোকে যদি আমি রেখে দিই স্বাভাবিক সংখ্যার সাথে তাহলে আমরা অখণ্ড সংখ্যা পেয়ে যাবো এই রিলেটেড আরও কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি সেটা তোমরা জেনে রাখবে দেখো এটা ইংরেজিতে একটু মনে রাখার আমি একটা কৌশল বার করেছি সেটা হলো আমি মনে রাখি এইভাবে যে আই ওন এটা মনে রাখবে ঠিক আছে যেখানে এন হলো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে বাংলাতে কী বলা হয় ন্যাচারাল নাম্বারকে বাংলাতে বলা হয় ওই যেটা পেলে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার সাথে আবার দেখো জিরো জিরো কতটা মানে কি শূন্য অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সাথে তুমি এদিক থেকে এদিক আসবে ঠিক আছে ন্যাচারাল নাম্বারের সাথে যেই তুমি জিরো অ্যাড করে নেবে সেই তুমি পেয়ে যাবে কি হোল নাম্বার হোল নাম্বার কতটা মানে কি অখণ্ড সংখ্যা ঠিক আছে তাহলে কী হলো ন্যাচারাল নাম্বার মানে হলো ওয়ান টু থ্রি করে সেই ওয়ান টু থ্রির সাথে যেই তুমি জিরো অ্যাড করছো সেটা হয়ে গেলো ডাব্লু ফোর হোল নাম্বার অ্যান্ড তারও আগে আছে দেখো ইনটিজার ইনটিজার কাকে বলা হয় না নেগেটিভ হোল নাম্বার টু একদম মানে নেগেটিভ মানে তোমার মাইনাস ছয় মাইনাস সাত এইগুলো থেকে জিরো নিয়ে ওয়ান টু থ্রি এরকম করে যে ইনফিনিটি অব্দি আর এদিক থেকেও মাইনাস ইনফিনিটি অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যে যে সংখ্যাগুলো আছে সেগুলো সবকে বলা হবে কি ইন্টিজার ইনটিজারের বাংলা কি পূর্ণ সংখ্যা আই ফর ইনটিজার ঠিক আছে তো আই ওন এইভাবে কথাটা তোমরা মনে রাখবে যাই হোক চলে যাই নেক্সট প্রশ্নতে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কি বলছে পাই এবং বাইসের সাথে এই দুটোর মধ্যে কি বলছে হয় দুটোই সর্বদা মূলদ কিংবা সর্বদা অমূলদ বলছে পাই মূলত হবে বাইশে সাত মূলত সংখ্যা অর্থাৎ দুটোই মূলত আর বলছে কি পাই অমূলত সংখ্যা এবং বাইশে সাত হলো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কি আকারে প্রকাশ করতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ হবে নট ইকাল টু জিরো আর অমূলত সংখ্যা হবে সেই সংখ্যাগুলো যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাহলে এখানে দেখো পায় মানে আমরা অনেকেই দেখবে ধরে থাকি পায় সমান আমরা পরিমিতির অঙ্ক করার সময় বাইশের সাত ধরি বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে পায়ের ভ্যালু নয় পায়ের ভ্যালু যেটা আসে সেটা হলো কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এরকম কিছু আসে ঠিক আছে সরি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান তারপর ফাইভ সিক্স এরকম করে ডট 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 করে চলতে থাকে এবং এই চলাটা কিন্তু কোনোদিনই শেষ হয় না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পায়ের অরিজিনাল যে ভ্যালুটা সেটা কি একটা নন টার্মিনেটিং নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটেটিভ নাম্বার নন টার্মিনেটিং কথাটা মানে কি যার কোনো শেষ হচ্ছে না আর নন রিপিটেটিং কথাটা মানে কি এই যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলো কিন্তু কোনো রিপিটেশন নেই দেখো কিছু সংখ্যার যে রিপিটেশন হয় যদি বারবার রিপিটেশন আসে তো সেইগুলোকে আমরা পৌনপণিক দিয়ে দিই বাট এখানে কিন্তু পৌনপণিক দেওয়ার জায়গাও নেই তাহলে পাই সংখ্যাটাকে ওই জন্য রকম আকারে প্রকাশ করে প্রকাশ করতে পারি এইবার এই জিনিসটাকে কিন্তু আমরা ওই পি বাই কিউ আকারে প্রকাশ করে লিখতে পারি না সেই জন্য পায়টাকে কি বলা হয় অমূলত সংখ্যা আর বাইশের সাত যাকে কিনা ধরে নেওয়া হয় যে পায়ের সাথে সমান কারণ কি আমাদের গণনার সুবিধার্থে আমরা বাইশের সাত ভ্যালুটাকে মানে এই যে ভ্যালুটা আসে এটা ইকুইভ্যালেন্ট একটা ভ্যালু বাইশের সাথে ধরি যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা মানে সুবিধা হয় বাট বাইশের সাত অ্যাকচুয়ালি একটা কিন্তু কি সংখ্যা মূলত সংখ্যা কেন কারণ বাইশের সাতকে দেখো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি আবার সাত যেটা শূন্য সাথে সমান নয় তাহলে ঠিক আছে তাহলে একে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি দ্যাট মিন্স এটা হলো মূলত সংখ্যা ঠিক আছে বাট পাই বাই এই পাই কথাটা মানে তোমাদের মাথায় যেটা ঢুকে আছে সেটা হলো বাইশের সাত সেটা কিন্তু ঠিক নয় পায়ের অরিজিনাল ভ্যালু হলো এটা দেখবে পাই বলে যে সিনেমাটা ছিল সেখানে একজন দেখবে যে বাঘ বাঘের সাথে হলিউডের সিনেমাটা ছিল মানে আমাদের বেঙ্গলি মানে বেঙ্গলি বলছি আমাদের বলিউডের অ্যাক্টাররা ছিল ইরফান খান ছিল তো তারা দেখবে অভিনয় করেছিল এবং এখানে যে ছেলেটা ছিল সে কিন্তু পায়ের ভ্যালুগুলো দেখবে বলছিল বোর্ডে একজন টিচার দেখবে লিখে যাচ্ছিলো ঠিক আছে তো ওখান থেকে দেখবে এটা নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটেটিভ নাম্বারের একটা সিরিজ এটাকে আমরা কোনোদিনই মূলত সংখ্যা বলতে পারি না তাহলে আমরা কি বলবো যে পায়ে হলো একটা অমূলত সংখ্যা এবং বাইশের সাথ যেটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস অল দো আমরা সুবিধার্থে ক্যালকুলেশনের সুবিধার্থে পায়ের ভ্যালু বাইশের সাথে ধরি বাট এটা কিন্তু মানে উচিত নয় ঠিক আছে বাইশের সাথ কিন্তু একটা অ্যাজ ইট ইজ মানে ও নিজে একটা মূলত সংখ্যা এবং পাই হলো একটা অমলজ সংখ্যা আই ক্লিয়ার বোঝাতে পারলাম আর চলে যাই কোশ্চেন নাম্বার তিন কোশ্চেন নাম্বার তিন বলছে দেখো এই সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে তো এরকম যদি ধরো তোমাকে কোয়েশ্চেন দেয় যে ছয়কে কে কত দিয়ে ভাগ করলে বা হ্যাঁ ছয় কে কত দিয়ে ভাগ করলে তুমি ভাগ ফল তিন পাবে তো আমরা কি করি যে তিনের সাথে কিছু গুণ করব যাতে আমি উত্তর হিসাবে কত পাবো ছয় পাবো তাহলে এখানেও তাই করব এই যে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান এইটার সাথে অপশন এ গুণ করব কিংবা অপশন বি অপশন সি অপশন ডি এ চারটের মধ্যে যে কোনো একটা অপশন গুন করলে আমার এই ভ্যালুটা পাওয়ার কথা তো এই ভ্যালুটা দেখে বুঝবে কি করে যে কোনটা হতে পারে দেখো এখানে ইলেভেন এটা কিন্তু প্লাস আছে প্লাস ইলেভেন এ কোথা থেকে আসতে পারে এগুলো তো দেখো মাইনাস দেওয়া আছে সবগুলোতে তাহলে এখান থেকে তো প্লাস ইলেভেন এ আসতে পারবে না তাহলে অপশান যেটাতে আছে সেটা হলো সি অপশান এইটা দিয়ে তুমি গুণটা করে নাও দেখো চলে আসবে দেখো এ স্কোয়ারের সাথে এটা দিয়ে যখন তুমি প্রথমে এইগুলোকে গুণ করবে কথা আসবে বলো এ কিউব প্লাস টুয়েলভে মাইনাস আসবে আবার যে ছয়টা দিয়ে তুমি গুণ করবে সমান কত পাবে ছয় এ স্কোয়ার মাইনাস সিক্স পাবে ঠিক আছে এটা তুমি পাবে কিছু ভুল করলাম এর সাথে এ কিউব হতো এটা এইটা ভুল করেছি এখানে টু এ স্কোয়ার হতো আর এইটা হতো মাইনাস এ হতো ঠিক আছে এইটা হতো তাহলে এবার তুমি যোগ করো নাও দেখো এ কিউ আছে টু এ স্কোয়ার হয়ে গেলো অর্থাৎ প্লাস বারো এ থেকে একটা এ চলে গেল অর্থাৎ ইলেভেন এ মাইনাস সিক্স অর্থাৎ যে অপশনটা আমার দেওয়া আছে সেটা চলে গেল কোন অপশনটাতে আমরা অ্যাপ্লাই করলাম সি তাহলে সি হয়ে যাবে করবে করবে যাতে করে কম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর বলছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণের সাথে সমান হয় তবে ওই কোন দুটির বহিষ্ঠ বাহু দুটি কী হবে তো দেখো দুটো সন্নিহিত কোন কি করে দুটো মানে দুই সমকোণ কি করে হচ্ছে এই ধরো একটা বাহু আছে আর এরকম করে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে এই একটা কোণ যেটাকে আমি এক নম্বর কোণ আর এটাকে বলছি আমি দু নম্বর কোণ তাহলে এই দুটো পরস্পর যুক্ত হয়ে এই কোণগুলোর ভ্যালু কত না ওয়ান প্লাস যদি বলি ওয়ান প্লাস কোন টু ইকুয়াল টু কত আসবে দুই সমকোণ দুই মানে কত একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে এটা ঠিক আছে তাহলে এটা কখন হবে বলতো যখন এই যে এ এটা যদি নাম দিয়ে দাও ও এটা যদি নাম দাও বি তাহলে এ ও বি একটা যদি স্ট্রেট লাইন হয় এবার ওরা বলছে তাহলে ওই কোন দুটির বহিষ্ট বাহু দুটি তো বহিস্থ বাহু কোনগুলো দেখো এইখানে বলতো ছবিটা ডিলিট করে ফেললাম ঠিক আছে এটাকে বলো এ এটাকে বলো ও এটাকে বলো বি এটাকে বলো সি তাহলে এ একটা কোন ছিল এ একটা কোন ছিল তাহলে বহিস্ত বাহু কোনগুলো হচ্ছে বহিষ্ঠ বাহু হচ্ছে আমাদের এইগুলো এইটা একটা বহিষ্ঠ বাহু আর এইটা একটা বহিষ্ঠ বাহু অর্থাৎ এ ও এ থেকে ও আর ও থেকে বি ও বি তাহলে এগুলো কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক সরল লেখায় অবস্থিত হচ্ছে তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট কোয়েশ্চেনটা হোপ তোমরা বুঝে গেছো আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার ফোর ফাইভে কোয়েশ্চেন নাম্বার ফাইভটা দেখো কি বলছে বলছে একটা ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিক উৎপন্ন হয় তাদের সমষ্টিগত যেটা করে দেখাই তার জন্য আমার একটা ট্রাঙ্গেল লাগবে ট্রাইঙ্গেলকে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসি চট করে ভাই একটা ট্রায়াঙ্গেল ওকে আমরা এইখানটায় এখানটায় ড্র করে নিয়েছি এখানে একটা ট্রায়াঙ্গেল নিয়ে চলে এলাম এখানে কেন এখানে নিয়ে আসি এই জায়গাটায় নিয়ে আসি কালার ব্ল্যাক চলো এই ট্রায়াঙ্গেলটার কি বলেছে প্রত্যেকটা বাহুকে আমি বর্ধিত করেছি ধরো এটা এ এটা হলো আমার বি আর এটা হলো আমার সি প্রতিটা বাহুকে বর্ধিত করো এটাকে বর্ধিত করলাম এটাকে এদিকে বর্ধিত করলাম আর এটাকে এইদিকে বর্ধিত করলাম দি বর্ধিত করার পর বলছি যে বাইরের দিকে যে বহিস্থ কোনগুলো তৈরি হলো এই যে এই কোনটা ঠিক আছে এখানে এই কোনটা আর এখানে এই কোনটা এই কোনগুলোর বলছে সমষ্টি কত হবে তো দেখো এটা কি করে করব। প্রথমে দেখো এই যে ত্রিভুজ যখন তৈরি হয় ত্রিভুজের ভেতরের দিকেও তো কোন থাকে এ একটা কোন এ একটা কোন আর এ একটা কোন এই তিনটে কোন সমষ্টি কথা হয় বলো তো এটাকে কোন নাম্বার ওয়ান বলো এটাকে কোন নাম্বার টু বলো এটাকে কোন নাম্বার থ্রি বলো তাহলে ইন্টারনাল কোনগুলো সমষ্টি হয় ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা সমান কত হয় একশো আশি ডিগ্রি আবার দেখো যে কোনো একটা ত্রিভুজের এই বাহুটাকে যখন তুমি বাইরে এক্সটেন্ড করলে এই যে বহিক কোন এই বহিক কোণটা এটাকে যদি ধরো বলো আলফা এটাকে যদি ধরো বলো বিটা আর এটাকে যদি ধরো বাইরেরটাকে যদি বলো গামা তাহলে এই আলফা প্লাস থ্রি ইকোয়াল টু কত হবে একশো আশি ডিগ্রি কারণ এরা একটা সরল লেখার উপর তৈরি হচ্ছে ঠিক আছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আলফা প্লাস থ্রি ইকোয়াল টু কত ওয়ান এইটটি ডিগ্রি এখানে দেখো বিটা প্লাস ওয়ান ইজ টু বলতে পারি ওয়ান এইটটি ডিগ্রি আর এখানে বলতে পারি গামা প্লাস টু ইজ টু ওয়ান এইট্টি ডিগ্রি এগুলো সব যোগ করে দাও এখানে কি আসছে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা যেগুলো হলো বহিক্ষণগুলো প্লাস এক নম্বর কোন প্লাস দু নম্বর কোন প্লাস তিন নম্বর কোন সমান তিন একশো আশি কত হয় পাঁচশো চল্লিশ এবার তুমি ফার্দার এখানে ক্যালকুলেশন করতে পারো কীভাবে না ওয়ান প্লাস টু প্লাস থ্রি জায়গায় আমরা কত বসাতে পারি ওয়ান এইটটি বসাতে পারি তাহলে এই জায়গাটাতে তুমি এখানটাতে ভেতরে ওয়ান এইটটি বসাতে পারো তাহলে আমরা দেখো এটা পেয়ে যাবো যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকাল টু কত হচ্ছে পাঁচশো চল্লিশ ওইদিকে ওয়ান এইটটি বাদ তার মানে হয়ে গেলো কত থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি আমাদের হিড বিলিয়ার্স আর আমাদের এখন ইন্ডিয়া টিমের সূর্য কুমার যাদব থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার এটা মনে রাখবে যে ত্রিভুজের ভেতরের অন্ত কোনগুলো সমষ্টি কত হয় একশো ডিগ্রি আর ত্রিভুজের বহিক কোনগুলো সমষ্টি কত হয় তিনশো ডিগ্রি আই হোপ ক্লিয়ার এটা মনে থাকবে আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে কোয়েশ্চেন নাম্বার ছয় কি বলছে দেখো বলছে একটা দীঘাত সংখ্যামালা দুটি উৎপাদক ওয়ান মাইনাস এক্স এবং ফাইভ প্লাস এক্স হলে দীঘাত সংখ্যামালাটি কত হবে তো কিচ্ছু না দীঘাত সংখ্যামালা কি করে বার করবে না এই দুটো গুণ করে দাও চুপচাপ চলে আসবে প্রথমে দেখো এক দিয়ে এটাকে গুণ করছি এইটা আবার দেখো কোন অপশন আছে 5 মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার যেটা দেখতে পাচ্ছি অপশন বি তো আছে তাহলে অপশন বি হয়ে গেল এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার চলে যা কোশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলছে বলছে একটা চৌবাচ্চায় তিনটে নল আছে প্রথম ও দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চা পৃথকভাবে তিন ঘন্টা এবং চার ঘন্টায় পূর্ণ হয় এবং তৃতীয় নল দিয়ে পাঁচ ঘন্টায় বলছে জলপূর্ণ চৌবাচ্চাটি খালি হয় তাহলে বলছে তিনটে নল একসঙ্গে খুলে দিলে কত সময় জলপূর্ণ হবে তো এই অঙ্কগুলো কেমন করে করি আমরা প্রথমে এলসিএম নিই তিন চার আর যেহেতু পাঁচ আছে পাঁচটাকে এখানে রাখো তিন চার পাঁচের লসায়ু কত হয় ষাট তাহলে এ প্রতি মিনিটে কতটা করে প্রতি ঘন্টায় কতটা করে ভরে না ষাট ভাজিতে তিন অর্থাৎ কুড়ি ইউনিট করে ভরে যেহেতু ভরে তাই প্লাস লিখলাম এটা তাহলে হবে তোমার পনেরো তাহলে এ পনেরো ইউনিট করে ভরছে প্রতি ঘন্টায় আর এ খালি করছে কত ইউনিট করে ষাট ভাজিত পাঁচ অর্থাৎ বারো ইউনিট করে সে কী করছে খালি করছে এবার বলছে তিনটেকে যদি আমি একসাথে খুলি তাহলে সে তারা কতক্ষণ সময় লাগবে কতক্ষণ সময় লাগাবে একসাথে কাজ করাও এদেরকে তাহলে ষাট আমার টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের এটা ভাজিতে হবে কুড়ি প্লাস পনেরো বিয়োগ বারো কত হচ্ছে দেখো ষাট বাই এটা তোমার কুড়ি প্লাস বারো কুড়ি প্লাস তিন হবে তাহলে তাহলে বলতে পারি এত ঘন্টা এটা নেওয়া হয়নি ছিল আট কি বলছে দেখো বলছে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ছাড়ের সমতুল্য একক ছাড়ের পরিমাণ কত হবে তো এটা দেখো অনেকে করে যে কোন একটা বস্তুর উপর এক্স পার্সেন্ট ছাড় দেওয়া হলো পরবর্তী ক্ষেত্রে ওয়াই পার্সেন্ট ছাড় দেওয়া হলো তখন একটা ফর্মুলা আমরা ইউজ করি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও কিন্তু করা যাবে একটু সময় বেশি লাগবে কী করে করতে হবে বলে দিচ্ছি প্রথমে তুমি দশ আর কুড়ি এদের ইকুইভ্যালেনটা বার করলে এরকম করে বার করলে কত হচ্ছে দেখো কুড়ি আর দশের তিরিশ মাইনাস তোমার হবে দুই তার মানে আঠাশ পার্সেন্ট এই আঠাশের সাথে আবার তিরিশকে তোমাকে এরকম করে অ্যাড করতে হবে বিয়োগ আঠাশ ইন্টু তিরিশ বাই একশো এটা করতে হবে ঠিক আছে শূন্য শূন্য কাটা পড়ে যাবে আঠাশ তিন কত হয় আঠাশ তিন হয় তোমার কুড়ি তিন ষাট তিন আটের চুরাশি মানে এইট পয়েন্ট ফোর এটা হচ্ছে তোমার আঠান্ন আঠান্ন থেকে তোমাকে এইট বাদ দেবে 49.6 নাইন পয়েন্ট সিক্স চলে আসবে এভাবেও করতে পারো কিংবা আরেকটা নিয়মেও করতে পারো ডাইরেক্ট আমি বলে দিচ্ছি দেখো ডাইরেক্ট কী করে করবে দশ পার্সেন্ট কমে যাওয়া মানে কি দশ মানে ওয়ান বাই টেন অর্থাৎ দশ থেকে হয়ে গেলো নয় তারপরে কুড়ি পার্সেন্ট মানে কি ওয়ান বাই তার মানে পাঁচ থেকে হয়ে গেল চার তারপরে তিরিশ মানে তিন বাই দশ থেকে হয়ে গেলো সাত এইগুলো সব গুণ করো দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশ দশ পাঁচশো আর হলো নয় চার ইন্টু সাত কথা হবে ছত্রিশ ইন্টু সাত হবে চারশো ছিয়ানব্বই কেন হবে সাত চার আঠাশ ইন্টু নয় না আঠাশ নয় করে বা ছত্রিশ ইন্টু সাতই করো সাতশো বিয়াল্লিশে দুই হাতে রইলো চার সাত তিন একুশ হাজারে পঁচিশ দুশো বাহান্ন এবার এটাকে ডবল করে নাও দুই দি গুণ করে দাও তাহলে এটা হয়ে গেল তোমার হাজার আর এটা হয়ে গেল চারশো তাহলে দেখো হাজারে চারশো ছিয়ানব্বই কেন পাঁচশো তাহলে কম লগত না চারশো ঠিক আছে কততে কমলো কমল হাজার ইউনিটে অর্থাৎ হাজার ইউনিটের মধ্যে কমলো কত চারশো ছিয়ানব্বই ঠিক আছে শতকরা ছাড়টা তাহলে একশোর কত হবে না তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখানে দেখো পার্সেন্টেজগুলো যে রাউন্ড রাউন্ড ফিগারে দেওয়া আছে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বলে কিন্তু এই এক্স ওয়াই এই যে মেথডটা করলাম এই মেথডটা কিন্তু সহজ মনে হলো কিন্তু যদি আমি এখন এই ডাটাটা চেঞ্জ করে পরে একটু ঘুরিয়ে দিই

এইগুলো সব গুণ করবে আট তিন চব্বিশ চব্বিশ তিন বাহাত্তর আর এটা সাত চোদ্দো 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 বাহাত্তর থেকে কমলো কত না তোমার ফিফটি এইট তাহলে আঠান্ন কমলো বাহাত্তরের মধ্যে ইন্টু হান্ড্রেড এটা করতে হবে এটা দুই দিকে কাটলে উনত্রিশ এটা হলো ছত্রিশ চার দিকে কাটলো পঁচিশ এটা হলো নয় তাহলে এখানে এলো আলটিমেটলি উনত্রিশ ইন্টু পঁচিশ বাই নয় এটা তোমাকে ফাইনালি অ্যান্সার বার করতে হবে পার্সেন্টেজ করে নিতে হবে একটু কাটাকুটি করে এটা দেখো নয় তিনে সাতাশ দুই নয় দুগুণ আঠেরো থ্রি পয়েন্ট টু সামথিং পঁচিশ তিন পঁচাত্তর আর এখানে আরও হচ্ছে ওই সেভেন্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি মোটামুটি আসবে ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু করতে হবে যদি ওরকম ডাটা সেট করে দেয় আর ওই ফর্মুলা তোমরা যেটা শিখেছো সেই ফর্মুলাতে করলে পরে কিন্তু তখন ডিফিকাল্ট হবে তা দুটো মেথডই কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে যাতে করে যে মেথডে আমার সুবিধা মনে হবে সেই মেথড অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করবো ওকে আই হোপ ক্লিয়ার আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার নাইনে কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলছে দেখো বলছে তিনজন লোক অথবা ছজন স্ত্রী লোক তার মানে আমরা এখানে ডাইরেক্ট বলা আছে থ্রি মেন ইজ ইকুয়াল টু সিক্স ওমেন এটা বলে দিয়েছে বলছে ষোলো দিনে কাজটা করতে পারে তাহলে কারোর রেসপেক্টে লিখে নাও তাহলে মেন বাই ওমেনের রেশিওটা আসছে কত ছয় বাই তিন দ্যাট ইজ টু বাই ওয়ান ঠিক আছে দুই দিয়ে কেটে দিলাম তিন দিয়ে কাটলাম ঠিক আছে তার মানে মেনের রেসপেক্টে যদি লিখি তাহলে বলছে তিনজন লোক তাহলে তিনজন মানুষ ষোলো দিনে কাজটা করে নিতে পারে তাহলে আটচল্লিশ হলো আমার টোটাল ওয়ার্ক ঠিক আছে থ্রি ইন্টু সিক্সটি

তাহলে আট ইন্টু ওয়ান তাহলে হচ্ছে তোমার ছিয়ানব্বই বাই চব্বিশ আর আটে বত্রিশ বত্রিশ তিনে হয় তার মানে তিন দিন হয়ে যাবে যেখানে দুটো অপশন দেওয়া আছে তিন দিন তো যাই হোক তিন দিন হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার টেন কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে দেখো বলছে ছ পয়সা সাতটি হিসাবে লজেন্স কিনে সাত পয়সার ছটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এই অঙ্কগুলো করার সময় তোমরা একটা তো শর্ট নিয়ম করতে পারো আমি এখানে যা দেখতে পাচ্ছি একটা লিখবো সাত বাই ছয় আর একটা লিখবো ছয় বাই সাত দেখ ছয় ছয় ছ এটা হলো ঊনপঞ্চাশ লাভ হচ্ছে তেরো ইউনিট কতর মধ্যে ছত্রিশের মধ্যে ইন্টু করবো হান্ড্রেড এটাই আমি করবো চার দিয়ে কাটলে এটা হচ্ছে চার পঁচিশ এটা হচ্ছে নয় তো পঁচিশ ইনটু তেরো বাই নয় পঁচিশ ইন্টু তেরো বাই নয় দেখো নয় দিয়ে একটাই অপশান আছে ছত্রিশ পূর্ণ একের নয় এটা পয়সায় দিয়েছে পয়সা তো হবে না এগুলো পার্সেন্টেজ হবে এবার যারা বুঝতে পারেন না তাদের জন্য আমি মেথডটা বলি আলটিমেটলি উত্তর দেখো এটাই আসবে দেখো লং মেথডটা কি না লং মেথডটা বা তোমাদের বোঝার সুবিধার্থে যে মেথডটা বলা দরকার সেটা আমি এক্সপ্লেন করছি দেখো কি বলেছে না এখানে কি করবে কি না প্রতি লজেন্সের এই অঙ্কগুলো খুব ভালো ভালো করে বুঝবে ঠিক আছে লজেন্সের একটার কেনা দাম আর ওর একটারই বেচার দাম অর্থাৎ বেচার যে মূল্য যে দামে আমি বিক্রি করব সেই দুটো দামের মধ্যে কম্পেয়ার করবে তাহলে এখানে কি বলেছে দেখো ছ পয়সা সাতটি হিসাবে অর্থাৎ সাতটি লজেন্স ছ পয়সায় কিনছিল তাহলে একটা লজেন্সের কেনা দাম কত ছয় বাই সাত টাকা বিক ছিল কত না সাত পয়সায় ছটা করে তাহলে এক একটার মূল্য কত সাত বাই ছয় করে তাহলে ছয় বাই সাত টাকায় কিনেছিলো সাত বাই ছয় টাকায় বিক্রি করছে অর্থাৎ এটা সিপি এটা হলো এসপি লাভ কত অভিয়াসলি সাত বাই ছয় বেশি সাত বাই ছয় থেকে ছয় বাই সাত বাদ লাভটা দেখে নাও সাত বাই ছয় মাইনাস ছয় বাই সাত কত হচ্ছে বিয়াল্লিশ লশগোনাও সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস ছত্রিশ অর্থাৎ তেরো বাই বিয়াল্লিশ এটা লাভ এটা কি লাভ বা প্রফিট বলতে পারো তাহলে তেরো বাই বিয়াল্লিশ হলো লাভ কতর মধ্যে আমরা কীভাবে হিসাব করি না কস্ট প্রাইজের মধ্যে আমরা লাভের পার্সেন্টেজ বার করি তাহলে আমার কত টাকা লাভ হলো তেরো বাই বিয়াল্লিশ টাকা লাভ হলো ক টাকার মধ্যে না এক একটার কেনা দাম ছিল ছয়ের সাত করে ইন্টু আমার কত হবে হান্ড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করো দেখো তেরো বাই বিয়াল্লিশ ইন্টু হয়ে যাবে সাতের ছয় উপরে চলে গেলে এটা হান্ড্রেড সাত কাটলে এটা ছয় তেরো বাই ছত্রিশ ইন্টু হান্ড্রেড দেখো আগের ডেটাটাই ঘুরে ফিরে কিন্তু এলো মাত্র তো অপশনটা হয়ে যাবে কারেক্ট এগুলো পার্সেন্টেজ হবে বুঝতে পারলাম আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 11 বলছে এ ও বি এর মাসিক বেতন অনুপাত 3 অনুপাত 5 যদি প্রত্যেককে 200 টাকা করে বেতন বেশি পায় তাহলে অনুপাত 13:21 হয়ে যায় এ এর বেতন কত প্রথমে বেসিক নিয়মে বলে দিই তো এ এর অনুপাত ধরলে 3x এ এর অনুপাত ধরলে 5x প্রতিজনের কা 200 টাকা করে বাড়ালে 200 টাকা 200 করে বেড়ে গেল তখন অনুপাত কত হয়ে যায় বলছে 13/5

আর একটা কীভাবে করা যেত যেহেতু বলেছে এ ও বি এর মাসিক বেতন অনুপাত তিন অনুপাত পাঁচ তার মানে আমি বুঝতে পারতাম যে সবসময় এটা কি তিনের একটা কি হবে গুণিতক হবে দেখো তিনের একটা গুণিতক করেই এলো তিন ইন্টু আটশো করে তুমি কিন্তু ফাইনালি অ্যান্সারটা পেলে তাহলে তিনের গুণিতক সব সময় হতো তো তিনের গুণিতক দেখো দু হাজারও নয় চৈত্রিশশো নয় তাহলে এই দুটো অপশান কিন্তু আমি কেটে দিতে পারতাম শুধু পড়ে থাকতাম আর দু হাজার চারশো আর তিন হাজার এই দুটোর মধ্যে এবার আমি কি করতাম অপশান টেস্ট করতাম যে যদি তিন ইউনিটের ভ্যালু চব্বিশশো হয় তাহলে এক ইউনিটের ভ্যালু কত আটশো ঠিক আছে তাহলে আটশোর সঙ্গে যদি আমরা দুশো টাকা এক্সট্রা বেতন করে দিই তাহলে আটশো প্লাস দুশো এই সরি তিন ইউনিটের ভ্যালু কত এলো চব্বিশশো যদি আমরা চব্বিশশো টাকা উত্তর ধরতাম তাহলে চব্বিশশোর সাথে যদি দুশো অ্যাড করে দিতাম তাহলে ছাব্বিশশো চলে এলো তো ছাব্বিশশোকে দেখো তুমি যখন একশো দিয়ে বা দুশো দিয়ে কাটবে তখন কিন্তু ওটা তেরো পেয়ে যাবে যেটা আমার ফাইনাল অনুপাত আসার কথা তাহলে এই দেখে কিন্তু আমরা বুঝে যেতাম যে এই চব্বিশশো অপশানটা কিন্তু কারেক্ট হবে গোটা অঙ্কটা করার দরকার হতো না তিন হাজার টাকা তুমি উত্তর ধরলে হতো না কারণ তিন হাজারের সাথে যেই তুমি দুই দুশো অ্যাড করতে তখন ওটা বত্রিশশো আসতো আর বত্রিশশোকে তুমি যাই দিয়ে কাটা না কেন তেরো উত্তর অবধি তুমি আসতে পারতে না ঠিক আছে এইভাবে একটা করা যেত আরেকটা মেথডেও করা যায় যেটাকে বলা হয় রেশিও মেথড সেটাও বলে দিচ্ছি রেশিও মেথডটাও শিখে নাও বিভিন্ন ইউটিউবে দেখবে এই মেথডটা দেখায় তো ওই মেথডটাও জেনে রাখো আমার কাছে যখন এসছো আমিও তো ইউটিউবে যেহেতু পড়াছি তো দেখে রাখো দেখো প্রথমে কি আছে তিন অনুপাত পাঁচ আর পরবর্তী ক্ষেত্রে ওইটাই বেড়ে কত হয়েছে না তেরো অনুপাত একুশ তাহলে এখানে যেটা দেখতে হয় যে টাকা বাড়লো যাই হলো না কেন এখান থেকে দেখো তিন থেকে তেরো কত বাড়লো দশ বাড়লো আর পাঁচ থেকে একুশ কত বাড়লো ষোলো বাড়লো তাহলে বাড়া তো সেম হচ্ছে না এখানে বলেছে দেখো দুজনের কারি দুশো টাকা বেড়েছে তাহলে এটা সেম করবে কী করে এটা ফার্স্ট টার্গেটটা বোঝো দেখো আমার টাকা যাই থাক না কেন আমার যেই অনুপাতের গ্যাপটা এখানে কত গ্যাপ দুই আর এখানে কত গ্যাপ আট এই গ্যাপটা যদি সমান করো তবেই কিন্তু ঠিক থাকবে ঠিক আছে দেখো কারণ সেম হারে বেড়েছে তাহলে এই দুইটাকে আমি আট করতে গেলে কি করবো একে চার দিয়ে গুণ করে দেবো আর একে এক দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে গুণ করলে এই রেশিওটা গোটাই কত হয়ে যাবে চার ইন্টু তিন বারো আর এটাই চার পাঁচে কুড়ি অর্থাৎ টুয়েলভ ইস টু টোয়েন্টি হয়ে যাবে এই গোটা রেশিওটা কত হয়ে যাবে টুয়েলভ ইস টু টোয়েন্টি ঠিক আছে অর্থাৎ তিন অনুপাত টাকা আমরা করে নিলাম কি বারো ইস টু একুশ আর এইটাকে চেঞ্জ করার দরকার নাই কারণ এক দিয়ে গুণ করলে তাহলে এটা কত এলো তেরো ইস টু একুশ তাহলে এখানেও দেখা এবারে এক ইউনিট বাড়লো এদিকটাও দেখো এক ইউনিট বাড়লো সেই এক ইউনিটটার ভ্যালু কত দিয়েছে দুশো টাকা তাহলে ইনিশিয়ালি তার বেতন কত ছিল বারো ইউনিট তাহলে বারো ইন্টু দুশো কত হবে চব্বিশশো টাকা তাহলে এইভাবেও কিন্তু করা যায় যেগুলো অনেকেই করে তো তোমার এবার যেটা ইচ্ছা তুমি যেভাবে মানে চাও তুমি করতে পারো যে অপশনটা বা যে প্রসেসটা তোমার মাথায় ফার্স্টে ক্লিক করবে তুমি সেই অপশানটা অ্যাপ্লাই করে পরে করবে তোমার অঙ্ক তাড়াতাড়ি হবে আমাদের তো অঙ্ক করা নেই কাজ কোন মেথডে করলাম সেটা দেখে তোমার লাভ নেই এটা দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ এটা খুব ভালো এই কোয়েশ্চেনটা দু হাজার উনিশের ফুড এসআই এসছিল ঠিক আছে ফুড এসআই যেটা ঘপলার পরীক্ষা নশোটা নশো চৌত্রিশটা না কটা সিট ছিল সবগুলোই মনে হয় ঘপলা কেস ক্যান্সেল করেছে মনে হয় প্যানেলটা তো এই কোয়েশ্চেনটা কিন্তু এই ঘপলা কেসের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এসছিলো তো এটা কী করে সলভ করবে দেখো প্রথমে বুঝতে হবে যে নিরানব্বই পূন্য একের সাত কথাটা কী দেখো যদি তো কোনো একটা সংখ্যা দেওয়া থাকে তিন পূর্ণ একের চার এইটা মানে তোমাকে বুঝতে হবে যে এটা থ্রি প্লাস ওয়ান বাই ফোর এটা বুঝতে হবে দেখো একটু সলভ করে দেখে নাও তিন মানে তিনের নিচে ওয়ান আছে চার নাও এখানে তিন এলো এখানে চার এলো তাহলে এলো কত সাতের চার সাতের চার মানে কিন্তু তিন পূর্ণ একের চার তার মানে আমরা বুঝে গেলাম তিন পূর্ণ একের চার কথাটা মানে কি থ্রি প্লাস ওয়ান বাই ফোর তাহলে এই জিনিসটা আমাকে প্রত্যেকটা অঙ্গদের অ্যাপ্লাই করতে হবে তার মানে প্রথম অঙ্কটা যেটা ভাষাতে দেওয়া আছে এরকম করে দেওয়া আছে নিরানব্বই আছে একের সাত আছে আবার নিরানব্বই আছে এরকম করে দুইয়ের সাত আছে এরকম করে কিন্তু লাস্ট একদম নিরানব্বই প্লাস ছয়ের সাত অব্দি দেওয়া আছে তাহলে নিরানব্বই কতগুলো আছে একবার দেখে না এক দুই তিন চার পাঁচ ছয় ছবার নিরানব্বই তাহলে ছবার নিরানব্বই যোগ নিরানব্বই 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 করে কবার আছে ছবার প্লাস একের সাত দুইয়ের সাত এরকম করে কত অবধি আছে ছয়ের সাত অবধি আছে তাহলে নিরানব্বই কে ছাড়া তার মানে ছয়কে কে নিরানব্বই দিয়ে গুণ করা খুব সহজ ছয়কে আমরা প্রথমে একশো দিয়ে গুণ করি এখান থেকে ছয় বাদ দিয়ে দিই ছয় একশো ছশো সেখান থেকে ছয় বাদ পাঁচশো চুরানব্বই পাঁচশো সাথে এটা যোগ করে নাও সাত উপরে এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা তুমি যোগ করো এটা সমান কত আসবে এটা সমান আসবে তোমার আসবে ঠিক আছে একুশকে দিয়ে ভাগ গলে তিন তাহলে এই সাথে এই গোটা জায়গাটার বদলে আমি কত পাবো তিন এই যোগ করে দাও তাহলে কত হয়ে গেল হ্যাঁ ক্লিয়ার আমরা চলে যায় নেক্সট প্রশ্নতে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোশ্চেন নাম্বার থার্টিন খুব সহজ তাও কত কত চটজলদির মধ্যে করবো অঙ্করা তুমি বলছে চারশো আট মিটার দীর্ঘ দুশো একত্রিশ মিটার প্রশস্ত একটা আয়তক্ষেত্রকে কতগুলি পূর্ণ সংখ্যক বর্গাকার টালির দ্বারা ঢাকতে হবে এবং কোন বৃহত্তম মাপের টালি ব্যবহার করা যাবে ওই টালি কতগুলো লাগবে সেটা বল তাহলে দেখো একটা বিশাল বড় হয়তো বাড়ি আছে বিল্ডিং ঠিক আছে এরকম একটা আছে যার বলেছে দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে চারশো আট মিটার আর এটা বলেছে দুশো একত্রিশ মিটার তাহলে বলছে তুমি এরকম টালি দিয়ে কি করবে ঘিরবে টালি দিয়ে যদি এটাকে ঘিরতে যাও কি হবে বলতো যতগুলো টালি লাগাবো তার যে ক্ষেত্রফল আর এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল দুটো সমান হবে এটা আমি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করে করবো কি করে না চারশো আটের সাথে এর যে ক্ষেত্রফল হবে কি হয় দৈর্ঘ্য গণিত প্রস্ত দুশো একত্রিশ তাহলে যে গুণটা করবে সেটা লাস্টের ডিজিটটা কত হবে ইউনিট ডিজিটটা কত হবে আট এক আট আট আসবে তাহলে আমার যে আমি যদি ধরো চার মিটার বর্গ ছোট ছোট টালি নিই এবং সেটা যদি এতগুলো টালি নিই দশ এই কত দিয়েছে এক লক্ষ পাঁচ হাজার সাতশো বিরানব্বইটা যদি আমি টালি নিই তাহলে চারকে যেই তুমি এটা দিয়ে গুণ করবে চার দুগুনে কত পাবে আট পাবে এখানেও দেখো আমার ক্ষেত্র ফলে আট আছে তার মানে মিলে যাচ্ছে তখন অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে কারণ তিন বর্গ মিটার এতগুলো যদি টালি লাগাও তাহলে তিন ইন্টু দুই কত হচ্ছে লাস্ট ডিজিট ছয় এটা তো হবে না ছয়ের সাথে এখানে জিরো আছে হবে না পাঁচের সাথে এখানে জিরো দিয়ে গুণ করবে লাস্টে জিরো আসবে না তাহলে কারণ আমার এই দুটো গুণ করলে আমার ক্ষেত্র ফলে লাস্ট ইউনিট ডিজিটে কত আসবে আট এটা সামথিং বর্গমিটার আসবে ঠিক আছে তাহলে এই অপশানটাই আমার একমাত্র মিলছে সো এই অপশানটা আমি করে দেবো তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাকে অঙ্কটাই করতে হলো না ঠিক আছে তো এইগুলো একটু অ্যাপ্লাই করতে হবে ওই জন্যই বারবার তোমাদেরকে বলা যে আসো এখানে আমাদের কাছ থেকে অফলাইনে প্রিপারেশান নাও অফলাইনে অনেক জিনিসগুলো এগুলো শিখতে পারবে আমি আরও বেটার ওয়েতে এক্সপ্লেন করবো এখানে ইউটিউবে সমস্ত জিনিস বলা সম্ভব নয় কারণ ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায় সেই ভিডিও আবার আপলোড করতে অনেক সময় লাগে অনেক ইন্টারনেট ইউজ হয় তারপর স্টোরেজের একটা ব্যাপার থাকে সেই জন্য এত জিনিস কিন্তু বলা যায় না বাট অফলাইন ক্লাসে এগুলো সব এক্সপ্লেন করা হয় কী কী মেথড অ্যাপ্লাই করলে তুমি আরও সহজে অঙ্ক করতে পারবে সেগুলো সব কিন্তু শেখানো হয় ওকে তো সেই জন্য বলছি আমাদের যারা এখানে লোকালস আছে লোকালসে আছো খায়রাসল ব্লকের মধ্যে যারা আছো তারা যদি কেউ আমার ইউটিউব চ্যানেল ফলো করো তো তারা আমাদের যে খয়রাসোলের আমাদের অফলাইন কোচিং সেন্টার আছে কম্পিটিটিভ ওয়ার্ল্ড নামে সেই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ভর্তি হও সেখানে আমার সাথে সাথে আরও সাবজেক্টের টিচার আছে ইংলিশের টিচার আছে রিজনিংয়ের স্পেশাল টিচার আছে জিএসের এর স্পেশাল টিচার আছে ঠিক আছে তো তাদের কাছ থেকে প্রিপারেশন না চলো কোয়েশ্চেন নাম্বার চোদ্দো কী বলছে দেখো বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস এইটের উৎপাদক দুটি যোগফল কত হবে তো এটাকে উৎপাদক প্রথমে বার করতে হবে থ্রি এক্স প্লাস চোদ্দো এক্স প্লাস আট তো এটা আমরা কী করবো যেহেতু দীঘার সমীকরণ তো মিডিল ফ্যাক্টর করতে হবে মিডল ফ্যাক্টর কী করে করবে দেখো আট এখানে আছে তিন তার মানে কী হবে দুটো সংখ্যার গুণফল চব্বিশ হবে আর দুটো সংখ্যার যোগফল কত হবে চোদ্দো তাহলে কত হয় বারো আট দুই তাহলে এটাকে লিখতে পারো এরকম করে টুয়েলভ এক্স প্লাস টু এক্স প্লাস এইটাকে লিখলে এই দুটোর মধ্যে থেকে দেখো থ্রি এক্স কমন আছে তাহলে এখানে পড়ে রইলো এক্স প্লাস ফোর এখানেও দেখো এক্স প্লাস ফোর আর এখানে পড়ে থাকে প্লাস টু তাহলে এটা এলো কত এক্স প্লাস ফোর তার সঙ্গে থ্রি এক্স প্লাস টু তাহলে এটা হলো এক নম্বর উৎপাদক এটা হলো দু নম্বর উৎপাদক এদের আবার যোগ করতে বলেছে তো যোগ করে দাও থ্রি এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর যোগ করলে কত হবে থ্রি এক্স এক্স ফোর এক্স আর চার আর দুয়ে ছয় ফোর এক্স প্লাস সিক্স হবে কারেক্ট অ্যান্সার যেটা আমার অপশন সি তে দিয়ে দেওয়া আছে ওকে আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার ফিফটিন সিক্সটিন ফিফটিনটা তোমরা করো থিওরি বেস্ট উত্তর নিচে কমেন্ট সেকশানে জানাবে তোমাদের উত্তরের অপেক্ষা আমি রইলাম এটা খুব সহজ আমি আর বলছি না বলেছে দেখো কোনো সুষম বহুভুজের বারো সংখ্যা চার হলে ওয়াহাতে কি হতে পারে বলবে তোমরা ষোলো নম্বর কোশ্চেনটা দেখো ষোলো নম্বর কোশ্চেনটা ভালো মনে হচ্ছে ষোলো নম্বর কোশ্চেনটা আমরা করি কি বলছে বলছে একটা ট্রেন একটা কুকুরকে চার সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটার গতিবেগ ছত্রিশ কিলোমিটার ঘণ্টা হলে ট্রেনটির দুর্ভোগ কত তো দেখো কুকুরটাকে চার সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে কুকুরটাকে কুকুরটার গতিবেগ সম্পর্কে যেহেতু এখানে কিছু বলা নেই তাই আমরা ধরে নেবো যে কুকুরটা স্থির অবস্থায় আছে তো কুকুরটা যদি স্থির অবস্থায় আছে ধরো এটা কুকুর একটা কীরকম করে দেখাবো এটাই ধরো কুকুর এরকম অরিজিনালি কুকুর দেখতে হয় না বাট তাও ধরে না কুকুর কিছু হলো কি না খড়গোসের মতো লাগছে কচ্ছপের মতো লাগছে যাই হোক এটা হলো কুকুর এই কুকুরটাকে ধরো যদি এরকম একটা লম্বা ট্রেন কি করে লম্বা ট্রেন যদি এই কুকুরটাকে কি করে ক্রস করে তাহলে কুকুরটার দৈর্ঘ্য যদি আমরা নেগলিজেবল ধরি তাহলে এই ট্রেনটার অরিজিনাল দৈর্ঘ্যটাই সে কিন্তু কভার করে যাবে অর্থাৎ এই যখন এখানে একে ক্রস করে এই দিকে বেরোবে তখন সে কিন্তু নিজের লেন্থ অর্থাৎ ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করবে তো ট্রেনের গতিবেগটা বলে দিয়েছে দেখো কিলোমিটার প্রতি ঘন্টাতে এটা দিয়েছে সেকেন্ডে তাহলে প্রথম কাজ হবে কিলোমিটার প্রতি ঘণ্টাটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করা তো আমাদের শর্ট ট্রিক্স জানা আছে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করলেই কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে চলে যাই তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ পাঁচ দুগুণে দশ মিটার পার সেকেন্ড তাহলে দশ মিটার পার সেকেন্ড আমি স্পিড পেয়ে গেলাম চার সেকেন্ডে অতিক্রম করে দিয়েছি তাহলে আমি কতটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে ডিস্ট্যান্স ইকোয়াল টু স্পিড ইন্টু টাইম স্পিড আছে দশ সেকেন্ড আছে চার তাহলে টোটাল অ্যান্সার কত হবে ফর্টি মিটার অর্থাৎ ট্রেনটা দৈর্ঘ্য কত ট্রেনটার দৈর্ঘ্য হলো চল্লিশ মিটার চল্লিশ মিটার উত্তরা দেয়নি বাংলা ইংরেজি কিছু টাইপিং এ ভুল করেছে এটা এই অপশনটাই হবে তোমার ফর্টি মিটার ওকে আমরা চলে যাই নেক্সট প্রশ্নতে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলছে দেখো যে এ ও বি একটা কাজ ছত্রিশ দিনে করতে পারে এ যদি শেষ দশ দিনে কাজটি একা করে তাহলে কাজটি চল্লিশ দিনে শেষ হয় বি একা কাজটি কত দিনে শেষ করবে তো সাতেরো আঠেরো এরকম করে অনেক অঙ্ক আরও আছে আর এই ভিডিওটা অলমোস্ট কতক্ষণের হলো একবার দেখি চেক করি ভিডিওটা অনেকটাই হলো বত্রিশ তেত্রিশ মিনিটে হলো তো চলো এই ভিডিওতে আমরা এখানেই রেখে দিচ্ছি পার্ট ওয়ান বলে এটা সেভ করে রাখবে ঠিক আছে পার্ট টু আর একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে বাকি কোয়েশ্চেনগুলো অর্থাৎ এই ষোলোর পর থেকে সতেরো আঠেরো থেকে বাকি কোয়েশ্চেনগুলো আমরা সলভ তোমাদেরকে করিয়ে দেবো ওকে কারণ একটা ভিডিওতে যদি সমস্ত অঙ্কগুলো করাই অনেকটা লেন্দি হয়ে যায় তোমাদের ক্ষেত্রে দেখতেও মনোটার্স লাগবে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এই টাইমটাই ঠিক আছে তো দেখো আর ভিডিও যদি ভালো লেগে আছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি নতুন এসে দেখলে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা যারা ডিএড বিএড করে রেখেছে যারা প্রাইমারি টেটে বসবে ওকে ভালো থাকো বাবাই